20 লাখ টাকায় সানরুফ সহ এক্সট্রেল আর 19,50,000 টাকায় 7-সিটার সানরুফ সহ আউটল্যান্ডার। এই দুইটা গাড়ি স্পেশাল দামে আজকে পাবেন সুপার কার বিডিতে। যারা এক্সট্রেল সানরুফ সহ খুঁজতেছেন পাল কালারের, তাদের জন্য মানে একটা দারুণ সুযোগ। এত কম দামে সানরুফ সহ এক্সট্রেল গাড়ি আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আর এটার মধ্যে কি নাই বলেন, অ্যান্ড্রয়েড প্লেট থেকে শুরু করে সব কিছু লাগানো আছে, তাও আবার নাকামি সিগন্যান্ডের সবচেয়ে দামিটা। এই গাড়িটা আজকে এমন এক দামে পাচ্ছেন যেই দামে গত 2-4-5 মাসে আপনি খুঁজে পাচ্ছেন না। দেখেন গাড়িটা আপনার পাল কালারের, যার কারণে দেখতেও ভালো লাগতেছে। এইটা হচ্ছে 7-সিটার আউটল্যান্ডার, এটা হচ্ছে সানরুফ সহ 19,50,000 নাকি? 19,50,000 ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে শুরুর দিকে আপনি জিপ গাড়ি দিচ্ছেন, তাও দুইটাই সানরুফ সহ। 20 লাখ বাজেটের মধ্যে আপনি পাবেন দুইটা সুন্দর গাড়ি, দুইটাই কিন্তু আপনার দারুন। আমার কাছে এক্সেলটা বেশি ভালো লাগতেছে, আপনার কাছে কোনটা ভাই? আমার কাছে দুইটাই ভালো লাগছে, দুইটাই ভালো লাগে। আচ্ছা, আমরা আউটল্যান্ডারটা পরে দেখাইতেছি, এটা সানরুফ আছে, সিট পাওয়ার আছে, 7-সিটার গাড়ি। 7-সিট আছে আপনার, এটাতে টিপটনিক গিয়ার আছে বাবা, পাওয়ার সিট আছে, 4-হুইল ড্রাইভ আছে। আচ্ছা, সিট হিটার আছে, সব আছে, এভরিথিং। এবং তার মানে 20 লাখের নিচেই আপনার সব পাওয়া যাচ্ছে, সব পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্সেলটা আগে দেখাই, তারপরে ভিতরে যাব। আর সবচেয়ে কম দামে আজকে আপনার কাছে কি গাড়ি আছে সবচেয়ে কম দামে? আজকে সবচেয়ে কমে 7 লাখ টাকায় নিসান সানি আছে। 7 লাখ টাকায়ও গাড়ি আছে? 7 লাখ টাকায় গাড়ি। আচ্ছা, 7 লক্ষ টাকায় আজকে আপনি পাবেন নিসান সানি গাড়ি। মনে হয় আমার পিছনে, আপনার পিছনে, এই যে আমার পিছনে আছে 7 লাখ টাকার গাড়ি। এটা একটু ভিতরটা দেখায় রাখি, এটার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ, অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং সামনে আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। এটার দাম হবে 7 লক্ষ সামথিং, মানে এটাও আপনার আজকে কিন্তু একটা ভালো প্রাইসে পাচ্ছেন। সুপার কার বিডির ঠিকানাটা কি ভাইয়া? আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটি হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত। একদম ইজি লোকেশন, একদম ইজি। আচ্ছা, এক্সেলটা নিয়ে একটু বলেন তো ভাইয়া, এটা কি ব্যাপার? ভাই এটা আসলে এমন একটা অসাধারণ গাড়ি, কেউ যদি একবার ড্রাইভ করে সেকেন্ড কোনো গাড়ি পছন্দ হবে না ইনশাল্লাহ। আর এটা যথেষ্ট আপডেট মডেল হিসেবে সানরুফের অপশন আছে, এবং এটার সানরুফ হচ্ছে সবচেয়ে বড়। এটার মধ্যে একসাথে 4 জন দাঁড়াইতে পারবেন সানরুফে মিনিমাম। এই দেখেন বিশাল বড় সানরুফ, এবং এই গাড়িটার সানরুফ কিন্তু খুলে, এটা মুন্ডুফ না, ফুললি খোলা যায়। এটা সানরুফ, এবং এটার মধ্যে 4-হুইল ড্রাইভ অপশনও আছে। 4-হুইল ড্রাইভের অপশন আছে, অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আছে, লেদার ইন্টেরিয়র আছে, নিউ সিট কভার করা আছে, পেপারস ফুল আপডেট আছে, ফুল আপ টু ডেট। তেল নাকি গ্যাস? অনলি অকটেন ড্রাইভেন, শুধুমাত্র তেলে, শুধু তেলের গাড়ি, অকটেন ডিভেন গাড়ি। মডেল মনে হয় 2010-এর মডেল, 10-এর মডেল গাড়ি। সানরুফ সহ এক্সেল, প্রজেকশন লাইটের ব্যবহার আছে, প্রজেকশন লাইটের ব্যবহার। এটা হচ্ছে নিউ শেপের, 2010-13 পর্যন্ত এই শেপটা অ্যাভেলেবল দেখা যায় মার্কেটে। আর উপরে কিন্তু দুইটা পাওয়ারফুল লাইট আছে, যেটা আপনার কুয়াশার মধ্যে খুব ভালো কাজ করে, লাইটিং সহ আছে আর কি। ওকে, তাহলে জুবার ভাই, এই গাড়িটার প্রাইস আজকের জন্য? এটা স্পেশাল প্রাইস আর কি, আজকে 20 লাখ টাকা। 20 লাখ টাকা একদম, আমরা প্রথমে আমরা 22,50,000 দাম চেয়েছিলাম, এখন একদম রিজনেবল প্রাইস, মানে মিনিমাম প্রফিট করে আপনাদের জন্য আমরা দিচ্ছি। দেশের থেকে দুর্নীতি গেছে, ঠিক আছে, যত সিন্ডিকেট আছে সব সব গেছে, এজন্য দামও কিন্তু আপনার এখন কমে গেছে, আপনাদের হাতে নাগালে চলে আসছে। জি, স্বাধীন দেশে স্বাধীনভাবে গাড়ি কিনবেন, আর কে আটকাবে। মাত্র 20 লক্ষ টাকায় সানরুফ সহ এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন ফোন দিয়েন, গাড়ি 100% ওকে আছে, চেক করার সুবিধা আছে। প্রাইস কিন্তু 100% অরিজিনাল, মানে ফিক্স প্রাইস। আচ্ছা, 20 লাখ টাকা, এটা দামাদামি করা যাবে না, 22 লাখ টাকার গাড়ি দিয়ে দিছে 20 লাখ টাকা, একদম রিজনেবল প্রাইস। আচ্ছা, এবার আউটল্যান্ডারটা দেখেন, আউটল্যান্ডার এটা হচ্ছে আউটল্যান্ডার 7-সিটার, 7-সিটার 2011 মডেলের গাড়ি, 2011 সালের রেজিস্ট্রেশন, কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আমাদের দেশে আসে। এবং সানরুফের অপশন আছে এই গাড়িতে, আমরা যে ভিতরের ফিটিংস গুলো দেখাই একটু, আমরা টিপটনিক গিয়ারটা দেখাই, এই যে টিপটনিক তার মানে হচ্ছে আমার তো মনে হয় এখন এক্সটেলটার থেকে ভাই এটাই ভালো লাগতেছে, সুবিধা দেখা, এটার মধ্যে একটু ফ্যাসিলিটিস বেশি এক্সটেলের থেকে। সানরুফ পাচ্ছেন সাথে 7-সিটার, বড় ফ্যামিলির জন্য একটা চমৎকার জিপ। পিছনটাও দেখেন, একটু খুলে দেখাই, এই দেখেন 7-সিটার। ও মা কই ভাই, এটা 5-সিট ফোল্ডিং করে রাখা আছে ভাই, ও সিট এখানে আপনার ভাঁজ করা যায়। আচ্ছা, এই যে এখানে কিন্তু আরো 2টা সিট আছে, দেখেন এই উঠাই দিলাম, ওরে মা গো, মানে আপনার হাইট করা যায়। এই যে হেড হেডরেস্টও আছে দেখছেন, মানে 7-সিটার তেলের গাড়ি, দুইটাই কিন্তু তেলের দেখছেন,
সেভেন সিটার অপশন আছে এবং এইটা আপনার পিছনের এই পার্টটা আবার খোলাও যায়। হ্যাঁ, এই পার্টটা দেখেন না, মানে জায়গাও বের করা যাবে। আপনি এখানে চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন, মিনিমাম 2-3 জন বসা যাবে, মাছও ধরা যায়, যে কোনো জায়গায় যে আপনি মাছ শিকার করতে পারবেন খুব সহজে বসিয়ে দিয়ে আড্ডা টাটা দেওয়ার জন্য খুব সুন্দর। আচ্ছা, এটার মডেল কত ভাইয়া? এটা 2011 মডেল। ও মা, তাহলে তো এটার মডেলও এক বেশি, সিটও দুইটা বেশি, দামও আবার একটু কম, দামও কম, সব দিক থেকে তো এটাই তাহলে ভালো লাগবে ভাই। একটু রিজনেবল প্রাইসে কিনতে পারছি, এজন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি, স্পেশাল প্রাইসে দুটো গাড়ির জন্য। আচ্ছা, যদি 7 সিটার আউটল্যান্ডার এটা কেউ নিতে চান, আজকের জন্য স্পেশাল প্রাইস হচ্ছে মাত্র 19,50,000 টাকা। 19,50,000 শুধু এই অ্যাডের জন্য ভাই, আজকের এই লাইভের জন্য শুধু এই প্রাইস, পরে হয়তো আপনার দাম বেড়ে যাবে, বেড়ে যাবে। যদি নিতে চান কমে, তাহলে আজকের লাইভই হবে আপনার জন্য স্পেশাল। এরপরে আমাদের প্রত্যেকটা ভিডিওতে দাম বেশি পাবেন, কারণ এটা বেশি প্রাইজের বিক্রি করার গাড়ি, কিন্তু আমাদের এখন এমার্জেন্সি বিধায় আমি একটু কম প্রাইজে ছেড়ে দিচ্ছি। 19,50,000 আপনি আউটল্যান্ডার সানরুফ সহ এই গাড়িটা পাবেন। এরপরে আমরা ওই ভাই আউটল্যান্ড বাইরের নিশানসানি দেখায় ভিতরে ঢুকে যাই। সস্তায় যে গাড়িটার কথা বলছিলাম আজকের লাইভে সবচেয়ে কম দামে, সেটা হচ্ছে নিশান সানি। এই হচ্ছে বাইরে গাড়ির দাম, কিন্তু ভাই বলেই দিছে 7,00,000 টাকার আশেপাশে। একটু দেখেন গাড়িটা, এটা কিন্তু ফুল ইন্টেরিয়রটাই আপনার বিস্কিট কালার। গাড়িটাকে একটু চারপাশ থেকে দেখাই, তারপর আপনার ভিতরে যেতেছি। দেখছেন, মাত্র 7,00,000 টাকা বাজেট থাকলে আপনি এই যে নিশান সানি নিতে পারবেন। ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেস কালার, এই দেখেন, এবং একটা বড় মনিটরও লাগানো আছে ভাই। কাগজ তো আপডেট, হ্যান্ডরেস্ট পেপারস আপনার 2026 সালে যে আয়কর দেওয়া লাগবে, 25 সালের আয়কর আমি দিয়ে দিব, 25 সালের আয়কর আপনি দিয়ে দিবেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, যাক, তাহলে আপনি 26 সালে যে কাগজের টাকা দিবেন, এই রাখবেন না, কাগজ আপডেট পাবেন। এটা সিসি হচ্ছে 1300, না এটা হচ্ছে 1600 সিসি ভাই। কত সিসি? 1600 এসি পারফরম্যান্স একদম সুপার সুপার কুল হয়, 1600 সিসি হলে তো এসি চালায় ভালো, পারফরম্যান্স ভালো হবে। আচ্ছা, মডেল কত? 2006 এর মডেল, 6 রেজিস্ট্রেশন, আর 6 লিটার সিএনজি এর অপশন আছে। আচ্ছা, সিএনজি করা আছে এবং 4টা টায়ার ব্র্যান্ড নিউ ভাইয়া, নতুন টায়ার আছে। তাহলে আপনার এই গাড়িটার দাম দিচ্ছেন কত? 7,00,000। এটা আমাদের 750 প্রাইস এমনিতে, কিন্তু আমরা 7,00,000 টাকা হলে সেল করব। আচ্ছা, 7,00,000 টাকা হলে গাড়িটা সেল করা যাবে। আসেন ভিতরে, আসেন। এক্স করোলা, তারপর প্রিমিও, তারপর এই ধরনের গাড়িগুলোও যাদের লাগবে আজকে পাবেন, এক্সিও যাদের লাগবে পাবেন। সামনে একটা এলিয়ন আছে ভাই, এলিয়নটা 12 মডেল, 12 19 এর প্রিমিও কিন্তু আজকে আছে আপনাদের জন্য, 19 এর প্রিমিও আছে, রাইট? জি, এটা হচ্ছে এলিয়ন 2012 মডেল, 12 মডেল, 1800 রেজিস্ট্রেশন, পুশি স্টার্টের অপশন আছে গাড়িতে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা পুশি স্টার্ট সহ, পুশি স্টার্ট সহ, ওকে। এই যে পুশি স্টার্টের গাড়ি, কফি কালার এবং কালো ইন্টেরিয়র। গাড়িটা কি অক্টেনের? অক্টেন প্লাস সিএনজি দুটো অপশন। আচ্ছা, এটা সিএনজিও করা আছে প্লাস অক্টেনও চলবে। এই দেখেন, 34 সিরিয়ালের গাড়ি। এলিয়নটার প্রাইস কত জুবাইর ভাই? এটার প্রাইস হচ্ছে 22,90,000 টাকা, 22,90,000। আচ্ছা, ডান পাশে এটা কি? এটা হচ্ছে আপনার হুন্ডা ভেজেল, হুন্ডা ভেজেল নন হাইব্রিড, তেলেরটা। হ্যাঁ, দুইটা আছে, একটা হাইব্রিড একটা নন হাইব্রিড, আমরা এখন নন হাইব্রিডটা দেখাচ্ছি। এটা হচ্ছে নন হাইব্রিড, তেলের গাড়িটা, তেলের গাড়ি। এটা আপনার এস প্যাকেজ, ডাবল প্রজেকশন হেডলাইট সহ, ইঞ্জিন আইডল স্টপ আছে, 14 মডেল আর 17টি রেজিস্ট্রেশন। দাম হচ্ছে আপনার 21,90,000 টাকা আজকে। অক্টেন দিবেন? হ্যাঁ, অক্টেন। আচ্ছা, আর এখানে একটা আলফার্ড আছে, আলফার্ড আছে, একটা আলফার্ড দেখাই। এই দেখেন, ডোর পাওয়ার এবং একটা রাজকীয় গাড়ি আলফার্ড। এটা কিন্তু আপনার সানরুফ এবং মুনরুফের অপশন আছে, উপরে একটা সিলিং মনিটরও আছে। এগুলো হলো যে মানে সিট কভার ঘোরানো যায়, এগুলো রিভলভিং করা যায়, রিভলভিং এই সিটগুলো ঘোরায় আপনার উল্টা করা যায়, এবং আপনি মিটিং পজিশনে বসতে পারবেন। পিছনের সিট দুইটা বোধহয় পাওয়ার, না এগুলো পাওয়ার হয় না ভাই, পাওয়ার না। আচ্ছা, দেখেন, উডেন অপশন আছে, প্লাস হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র, খুবই দারুণ একটা গাড়ি। যদি কেউ আপনার আউটল্যান্ডার সহ, হ্যাঁ, সানরুফ মন্ডপ সহ চান, তাহলে এটা 3-এর মডেল 7 রেজিস্ট্রেশন। আচ্ছা, টয়োটা আলফার্ড গাড়ি, এটা 2400 সিসির, 100 লিটারের সিএনজি আছে, আবার এই গাড়ির আয়কর মাত্র হচ্ছে 30,000 টাকা বছরে, বছরে। আচ্ছা, এটার দাম কত? এটা হচ্ছে আপনার 1,690,000 টাকা, 1,690,000 টাকা আপনি নোয়ার বিকল্প হিসেবে নিতে পারেন। এখন আমি একটা ওভার ফ্রেশ একটা গাড়ি দেখাবো, এটা হচ্ছে একটা নিশান ব্লুবার্ড শিল্পী, ব্লুবার্ড শিল্পী, হ্যাঁ, একদম অরিজিনাল গেট আপের 33 সিরিয়াল ভাই, দেখেন। আচ্ছা, 6-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালার, এবং এই গাড়িটার যা কিছু আছে এভরিথিং অরিজিনাল, এবং ভিতরে লেদার ইন্টেরিয়ার সহ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও আছে, পাশাপাশি উডেনের অপশন পাওয়া যাচ্ছে। সিসি 1500 সিসি অরিজিনাল অক্টেন ড্রাইভেন। আচ্ছা, যাদের ব্লুবার্ড শিল্পী লাগবে, কালো কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে, স্ট্যান্ডার্ড লাগে, হ্যাঁ, এবং মানে দামের সাথে আসলে গাড়ির কোনো মিল নাই, না না না, এটা যথেষ্ট লাক্সারিয়াস গাড়ি। আমরা 13,50,000 টাকা দাম চাচ্ছি, মাত্র 13,50,000 টাকা আপনি এই গাড়িটা পাবেন। যদি কারো লাগে ভাই, ভাই আর একটা জিনিস তো বলতে ভুলে গেছি, হ্যাঁ, এই যে পিছনে আবার মনিটরের মতো কি যেন দেখা যায়, দুই সিটের পিছনেই দুইটা মনিটর আছে, এবং এখানে হ্যান্ড রেস্ট, এটা হচ্ছে বোনাস, দুই সিটের পিছনেই দুইটা মনিটর আছে, দেখছেন। ওকে, তাহলে আসেন, এটা 13,50,000 টাকা প্রাইস, ব্লুবার্ড শিল্পী। হ্যাঁ, পাশে আছে একটা একোয়া,
18 থেকে ক্যামেরা সহ 360 ক্যামেরা সহ রাইট এবং মডেল লিস্টটা বডি কিট আছে, বডি লিস্টটা বডি কিট প্রজেকশন হেডলাইট অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম নাকামা সিট অ্যান্ড্রয়েডটা এবং পুশ স্টার্টের অপশন আছে এটাতে দেখেন এটা কিন্তু যে নিচে বডি কিট আছে চতুর্দিক দিয়ে বডি কিট আছে এবং এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি গাড়ির কালারটা হচ্ছে পাল হোয়াইট আঠারো তে রেজিস্ট্রেশন এটা মডেল 2011 2013 মডেলের এটার দাম হচ্ছে 21 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অবশ্যই কমানো যাবে আর কি। হ্যাঁ, ওকে, এরপরে কি দেখাবেন? এরপরে আমি এই গাড়িটা দেখাই, এটা নিশান এক্সট্রেইল, এটা হচ্ছে 15 মডেল কিন্তু 18 ফেসলিফট করা হয়েছে, দেখছেন? আচ্ছা, অনেক সুন্দর গাড়ি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িতে ফোর হুইলার কালারটা দেখছেন পার্ল হোয়াইট এবং এই যে দেখেন মুক্তার দানাগুলা কি সুন্দর লাগে। এবং একটু আগে যেটা দেখছেন ওটা ছিল 10 এর মডেল এক্সট্রেইল পার্ল কালার, এইটা হইতাছে আপনার 2015 মডেল 19 এর রেজিস্ট্রেশন বাট শেপ 18 শেপ 18 শেপ করা। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আপনার মোড প্রিমিয়ার প্যাকেজ, সবচেয়ে হাই এন্ড। আচ্ছা, এটা মোড প্রিমিয়ার প্যাকেজের গাড়ি, 4টা সেন্সর, বডি সেন্সর আছে, সামনে 4টা সেন্সর আছে, এটা হচ্ছে 27 লক্ষ টাকা দাম চাচ্ছি। 27 লাখ আচ্ছা, এই প্রাইসটা কমানো যাবে আর কি। হ্যাঁ, এই যে আরো একটা হায়া ভেজেল, এটা একটা হুন্ডা ভেজেল, সবচেয়ে মানে পছন্দনীয় কালার রেড ওয়াইন, ভেজেল রেড ওয়াইন সবচেয়ে দামি কালার, খুবই ডিমান্ডেবল কালার, ডিমান্ডেবল কালার। এবং এই গাড়িটা আপনার হাইব্রিড, এটা হাইব্রিড, এটা হচ্ছে ডাবল প্রজেকশন হেডলাইট এবং এটা হচ্ছে জেড প্যাকেজ, সবচেয়ে দামি মানে গ্রেড আর কি। ওকে, এটার প্রাইস হচ্ছে 18,90,000 টাকা যাচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ, এখানে এটা দেখেন নিশান জুক, নিশান জুক, এটা হচ্ছে ব্লু ইন ব্ল্যাক, মিকা ব্লু টাইপ কালার, এটা 2010 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে, দেখেন বডি সেন্সর আছে, সিট পাওয়ার, আইডল স্টপ থাকার কথা, এখান থেকে দেখেন 19 এর মডেল গাড়ি, এই যে 19 এর গাড়ি সিট পাওয়ার আছে, দেখছেন সিট পাওয়ার, দেন আপনার আইডল স্টপ ওই যে, হ্যাঁ, তারপর ইমার্জেন্সি ব্রেক, সিলিং তো একদমই ফ্রেশ গাড়ি 19 এর, আর বলার মনে হয় না প্রয়োজন আছে, 19 এর গাড়ি এখনো কিছু হয় নাই। দেখার পরে রেজিস্ট্রেশন হয়েছে বোধহয় 2020-এ, আচ্ছা 20 এর রেজিস্ট্রেশন, 43 সিরিয়াল, অরিজিনাল তেলের গাড়ি, আর এটার প্রাইস হচ্ছে আপনার 36 লক্ষ টাকা আস্কিং প্রাইস, 36 আস্কিং, হ্যাঁ ভালো প্রাইস, এরপরেও কমানো যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে জি করলা দেখাই, একটা জি করলা দেখাই, অনেকে জি করলা খোঁজেন, ভালো জি করলা পান না, গোল্ডেন বেস কালার, ভিতরে বিস্কিট কালার, বিস্কিট কালার, মডেল বোধ হয় 4, 4 মডেল 5 রেজিস্ট্রেশন, 4 এর মডেল 5 রেজিস্ট্রেশন, 1000 কোটি% অরিজিনাল জি করলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, পিছনে হ্যান্ড রেস্ট আছে, চেক করে নিতে পারবেন, এই যে এখানে নিকেল বিট থাকে, বিট আছে, হ্যাঁ, গ্লাস অরিজিনাল আছে, গ্লাস অরিজিনাল আছে। এই জি করলাটার দাম কত ভাইয়া? 1500 সিসি তেলের গাড়ি, 12,90,000 টাকা দাম চাচ্ছি, 12,90,000 টাকা, 90। এখানে আমরা উইশ গাড়িটা দেখাই, অথবা এখানে দুইটা ছোট গাড়ি, 20 টা গাড়ি দেখাই। আচ্ছা, দুইটা বিটস আছে পাশাপাশি, হ্যাঁ, 11 মডেল নিউ শেপ, 9 মডেল ওল্ড শেপ, দুইটা, এটা 1300 সিসি, এটা 1320 সিসি। আমরা ওল্ড শেপের গাড়িটা দেখাই, কম্পোজিটের গাড়িটা, 9 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, এটাতে পুশ স্টার্টের অপশন আছে ভাই। হ্যাঁ, এটা এটা তেলের গাড়ি, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, খুবই ফ্রেশ, তেলের, তেলের গাড়ি। আচ্ছা, কালার হচ্ছে আপনার সিলভার, এটা গ্রে, গ্রে টাইপের, হ্যাঁ গ্রে টাইপের, ডি, এটা লাইট গ্রে, লাইট গ্রে আর কি। হ্যাঁ হ্যাঁ, লাইট। এটার প্রাইস কত? এটা পুশ স্টার্টের গাড়ি, এটা 10,70,000 টাকা দাম, 10,70,000। হ্যাঁ, আজকে কিন্তু 10 লাখ 12 লাখ 13 লাখ টাকার বাজেটে অনেকগুলো গাড়ি দেখলাম, 7 লাখ টাকার গাড়িও দেখলাম, 7 লাখ টাকার গাড়ি। এটার দাম কত? এটা হচ্ছে 11 মডেল 16 একদম ডিসেম্বর রেজিস্ট্রেশন করা, 1320 সিসি নিউ শেপের গাড়ি, আর এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 12,20,000 টাকা। ডাক্তার চালিত গাড়ি, ডক্টর চালিত গাড়ি, টয়োটা কোম্পানির গাড়ি এবং ডাক্তারের গাড়ি, ড্যাশবোর্ডে কিন্তু একটু সাদা আছে, বিস্কিট কালার, ফ্রেশ। এরপর আমরা টয়োটা উইশটা দেখাই, এটা 7 সিটার গাড়ি, আমাদের কাছে 3টা প্রাইভেট গাড়ি আছে ভাইয়া। আচ্ছা, আমি প্রথমে উইশ গাড়িটা দেখাই, উইশে দেখবেন সবসময় হচ্ছে প্রজেকশন ছাড়া আসে, আমরা কিন্তু এটাতে প্রজেকশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে জি এডিশনের গাড়ি, প্রজেকশন হেডলাইট, 2003 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন, 9, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে,
আর অ্যাকচুয়ালি 60 লিটার একটা সিএনজির অপশন আছে গাড়িতে। এই যে আপনার গ্লাস অরিজিনাল হিটার আছে দেখছেন, তো ব্যাক সাইডের ভিউটা অনেক সুন্দর ভাই এই গাড়ির। 7 সিটার টয়োটা উইশ, সামনে পিছনের প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল। এটার আয়কর কত বছরে? এটা হচ্ছে 50,000 টাকা আয়কর, 50,000 টাকা। এবং এই গাড়িতে 4 চাকাতে ডিস্ক ব্রেক আছে এবং এসি পারফরমেন্সও ভালো হবে, কারণ 7 সিটে একটু সিসি বেশি হলে এসি পারফরমেন্সটাও ভালো পাওয়া যায়। আচ্ছা, আর এই গাড়ির প্রাইস দিচ্ছি আমরা 12,90,000 টাকা। 12,90, যথেষ্ট রিজনেবল প্রাইস। আচ্ছা, এটা কি অ্যাভেঞ্জার? অ্যাভেঞ্জার, এখানে একটা আছে 10 এর মডেল, এখানে একটা 9 এর মডেল, দুইটাই 7 সিট। আবার অ্যাভেঞ্জারতে সিসি 1500, কিন্তু এই গাড়ির এসি পারফরমেন্স ভালো, কারণ এটাতে দুইটাতেই মানে ডুয়েল এসির অপশন আছে। আচ্ছা, দুইটা গাড়িতে ডুয়েল এসি আছে, এটাতেও পিছনে এসির অপশন আছে, এরপরে যে এখানে সামনেও আছে। এটা 10 এর মডেল, বিস্কিট কালার ইন্টেরিয়র, এটার মডেল 10। হ্যাঁ, এটার দাম কত? এটা সিএনজি করা, এটা আমরা 13,90,000 টাকা দাম চাচ্ছি। 13,90,000, হ্যাঁ, 7 সিটার গাড়ি। আর বাম পাশেরটা? এটা 9 এর মডেল, এটা সিএনজির অপশন আছে, সরি এটা তেলের গাড়ি, এটা সিএনজি নাই। আচ্ছা, তেলের গাড়ি, এটাও ডুয়েল এসি? এটাও ডুয়েল এসি, হ্যাঁ। দেখেন, এটাও ডুয়েল এসি এবং 7 সিট, বিস্কিট কালার। এটাও 7 সিট এবং বড় সিট, 7 সিট মানে পিছনে বড় মানুষ বসতে পারবে। এবং এটাতেও ডুয়েল এসি আছে। এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 13,70,000 টাকা। 13,70,000, তেলের গাড়ি, তেলের গাড়ি। পিছনে এটা কি? এটা হচ্ছে 12 মডেলের সুজুকি ভিটারা। আচ্ছা, এটা কিন্তু জাপানিজ সুজুকি ভাইয়া, ইন্ডিয়ান না, ইন্ডিয়ান না এটা। আচ্ছা, জাপানিটার দাম একটু বেশি হয়, 2000 সিসি, এবং অরিজিনাল তেলের গাড়ি, মডেল অনেক আপডেট মডেল, দাম অনেক কম। 12 মডেলের গাড়ি, 12 মডেলের মানে সুজুকি ভিটারা, 16 লাখ, 17,00,000 টাকা। 27,00,000 টাকা দাম, আমরা প্রাইস আরো কমে দেবো ইনশাল্লাহ। এখানে আরেকটি নিসান ঝুঁকি আছে আর কি। হ্যাঁ, এটা মডেল কত? নিসান ঝুঁকটা হচ্ছে 2011 মডেল আর 16 রেজিস্ট্রেশন, 11 মডেল 16 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, তেলের গাড়ি এবং 1500 সিসি, 1500 সিসি। নিসান ঝুঁক দুইটা আছে ভাইয়ের কাছে, একটা হচ্ছে মিকা ব্লু টাইপের আর একটা হচ্ছে রেড ওয়াইন, রেড ওয়াইন কালার। আচ্ছা, সামনে আরো কিছু গাড়ি আছে, চলেন দেখি। এখানে আমি একটা এক্সিও বোধ হয় নাকি, এক্সিও, হ্যাঁ এক্সিও দেখতেছি। এটা নিউ শেপের এক্সিও, এটা নিউ শেপের এক্সিও, নন হাইব্রিড, তেলের গাড়ি, পুশি স্টার্ট তেলের গাড়ি। হ্যাঁ, আচ্ছা, বড় গ্রিল, প্রজেকশন, ইমার্জেন্সি ব্রেক আছে। হ্যাঁ হ্যাঁ, পুশি স্টার্টের গাড়ি। ইনফ্যাক্ট এটার সিট গুলাও কিন্তু অনেক বিস্কিট কালার, অনেক মানে সফট, হ্যাঁ, বসে অনেক আরাম পাবেন, সুইফট লেদার সিট, এবং পিছনে হ্যান্ড রেস্টের ব্যবস্থাও আছে। এই দেখেন, এটা পুশি স্টার্টের গাড়ি, অকটেন দিবেন, এক্সিও তেলের গাড়ি, পাল কালার, আর কি বলবো, সব ডিটেলস দিয়ে দিছি। এরপর হোয়াটসঅ্যাপের নাম্বার মানে মানে দেয়া আছে স্ক্রিনে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে সব গাড়ির আরো ইনফরমেশন ভাইয়া দিতে পারবে। এটার দাম কত? এটা 2250, তেলের গাড়ি 2250। আর মিৎসুবিশি ল্যান্সার, ল্যান্সার 10 এর মডেল আর 10 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, তেলের গাড়ি, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই, একদম নতুনের মতো গাড়ি। এই গাড়ি যদি কেউ একবার ড্রাইভ করে, সেকেন্ড কোনো গাড়িতে সে যাবে না, ডেফিনেটলি এই গাড়িটাতে বেশি হলেও নিয়ে যাবে, কিন্তু আমাদের প্রাইসও রিজনেবল। কত দাম? এটা মাত্র 16,50,000 টাকা, 16,50,000 মিৎসুবিশি ল্যান্সার, মডেল 2010 এর মডেল, 10। সর্বশেষ একটা কম দামের গাড়ি দেখাই, এটা হচ্ছে হুন্ডা সিভিক, হুন্ডা সিভিক, হ্যাঁ, এটা 10 এর মডেল আর 11-তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে একটু ড্যাশবোর্ডটা দেখে দেন ভাই, কত সুন্দর, একটু ডিফারেন্ট ড্যাশবোর্ড, হ্যাঁ, অনেক অ্যাট্রাকটিভ লুকিং এর, এসি টাচ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, গাড়ির কালারটা হচ্ছে ব্রোঞ্জ, হ্যাঁ ব্রোঞ্জ কালার। এটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিনের গাড়ি ভাইয়া, 2010 এর মডেল, 1400 সিসির গাড়ি, 13,90,000 টাকা আজকেই। দেখেন, 12,00,000, 13,00,000, 7,00,000, মানে এই রেঞ্জের অনেকগুলো গাড়ি আজকে লাইভে ছিল। হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলির আমার যে সমস্ত ভাইরা একটা গাড়ি কিনতে চান কম টাকার মধ্যে, খালি আমার মেসেজ দেন যে ভাইয়া একটা কম দামের গাড়ি দরকার, সুপার কার ভিডিতে আসেন, জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার বিশ্বাস ভালো একটা গাড়ি পাবেন, এবং এখান থেকে কাগজপত্রের ঝামেলা তো কোনোদিন হয় নাই, হবেও না, হবে না ইনশাল্লাহ। আর এখানে শুরুতে আমরা যে দুইটা গাড়ি দেখাইছি, 7 সিটারের আপনার এই যে আউটল্যান্ডার সানরুফ সহ, এটা হচ্ছে আপনার 19,50,000 টাকা আজকের জন্য শুধু এই প্রাইস, আজকের পরে এই প্রাইসে তো থাকবে না, ইমার্জেন্সি বেসিসে। আসলে মাঝে মধ্যে কিছু শোরুমের কিন্তু এরকম ক্রাইসিস তৈরি হয়, যখন তারা একটু কমেও গাড়ি দিয়ে দেয়। জি, এটা এর জন্য আমরা শুধু এই লাইভের জন্য এই প্রাইসে দিচ্ছি, 19,50, 19,50। আর এক্সেলটা হচ্ছে 2010 এর মডেল, এটা হচ্ছে আপনার সানরুফ সহ, এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার মাত্র 20,00,000 টাকা। এটাও আপনি হয়তো পরে আসলে আর এই প্রাইসে পাবেন না, আজকের মধ্যে এই দুইটা গাড়ি যে কোনো একটা গাড়ি কেউ কনফার্ম করলে এই প্রাইস পাচ্ছেন। আর আপাতত আমরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সুপার কার ভিডিওতে আসবেন, তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেট। ভালো থাকেন সবাই, আজকের মধ্যে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।